হ্যালো ইউটিউবার, বাংলা টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজ আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ টিপ শেয়ার করব এবং আপনাদের সচেতনতার জন্য এই টিপসটি আমি শেয়ার করব যে ফেসবুকের আপনার ফেক আইডি চিনবেন কীভাবে। ফেসবুকে আসলে অনেকেই আমরা প্রতারিত হই, যে ফেসবুকে অনেক দেখা যায় যে ছেলেরাই মেয়ে আইডি খুলে নানান ধরনের প্রতারণা করে এবং দেখা যায় এটা এক ধরনের ক্রাইমও বলা যায়। তো অবশ্যই এই বিষয়গুলো আপনারা সচেতন না হলে দেখা যায় একটা হয়তো বা আপনারা নিজেও এই ধরনের প্রবলেমে পড়তে পারেন। তো এইটার জন্য আমি কয়েকটা টিপস আপনাদের দিব যে ফেসবুকের কীভাবে ফেক আইডি চিনবেন। আসলে ফেক আইডি চিনার মতো কোনো অফিসিয়ালি কোনো আপনার ফেসবুক এরকম কোনো নির্দিষ্টতা কোনো দেয়নি, তো এটা আপনার নিজের টিপস আপনি প্রয়োগ করে নিজেই এটা খুঁজে বের করতে হবে। ফেসবুকের এক নম্বর হচ্ছে যে আপনার বেশিরভাগ সময় আপনার যে ধরেন মেয়ে আইডিগুলো থেকে আপনাকে যখন অপরিচিত মানুষরা ফেক আইডি দিয়ে আপনাকে মেসেজ বা কোনো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে, অবশ্যই আপনি সতর্ক থাকবেন যে এই আইডিটা যে আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে, তো আপনি কথা বলার আগে তার সাথে ইন্ট্রোডিউসিংটা করে নিবেন যে আপনি কে বা পরিচয়টা আগে জেনে নেবেন। দেখা যায় যে এই সমস্যাটা আমরা আসলে মেয়ে আইডি দেখলে অনেকে দেখা যায় যে চ্যাটিং করা শুরু করে দেই, পরবর্তী দেখা যায় একটা মান সম্মানের একটা মানে নিজের মান সম্মানের টানাটানি হয়ে যায় যে আমরা কথা বলে দেখা যায় এরকম হয়, তো ফ্রেন্ডরা আমাদের সাথে মজা করে এরকম হতে পারে। তো যাই হোক, এটা হচ্ছে যে আপনার এক নম্বর টিপস। তো মানে বিষয়টা হচ্ছে অবশ্যই টিপস নেই, এটা আপনার মাথায় থাকতে হবে যে আপনার মেয়ে আইডিগুলো থেকে যখন আপনাকে আগে আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে, যখন আর ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় আপনি অ্যাকসেপ্ট করবেন, অবশ্যই আপনি তার সাথে কথা বলার সময় আগে ইন্ট্রোডিউসিং করে নেবেন, তার পরিচয়টা জেনে নেবেন সে কে বা তার পরিচয় কী। পরিচয় না হলে অবশ্যই দূরত্ব বজায় রাখবেন। যদি সে আপনার প্রতি ইন্টারেস্ট ফিল করে কথা বলার, তো আপনি বলবেন এখন তো ফেসবুকের সবচেয়ে জনপ্রিয় সুবিধা হচ্ছে যে আপনার কল করা যায়, তো তার সাথে আগে আপনি কথা বলে নেবেন বা একটা ভয়েস মেসেজ পাঠাতে বলবেন, তখন আপনাকে আপনি কনফার্ম হয়ে নেবেন যে না আসলে এটা মেয়ে বা আপনার যাই হোক যে মানুষটি আপনার সাথে কথা বলতে চায় সে। তো দ্বিতীয়ত হচ্ছে যে আপনার প্রোফাইলে যাবেন, প্রোফাইলে চেনার জন্য এখানে দেখবেন যে বেশিরভাগ মেয়ে আইডিতে মানে আপনার ফেক আইডিগুলো বা যেটাই বলেন বেশিরভাগ মেয়ে আইডিগুলোই ফেক আইডি হয়। তো এখানে দেখবেন যে একটিমাত্র ছবি দেওয়া থাকবে এবং দেখা যায় যে এখানে আপনার ফ্যামিলি অ্যাড থাকে, যে দেখেন নিচের দিকে আপনার কিছু দেখা যায় যে আপনার ফ্যামিলি অ্যাড করা থাকে। অবশ্যই এটার মধ্যে দেখতে পারবেন না, আপনার ইয়াতে গেলে দেখতে পারবেন কি বলে ওই যে আপনার অপেরা মিনিতে গেলে দেখতে পারবেন যে নিচে ফ্যামিলি মেম্বার্স অ্যাড থাকে। তো ফ্যামিলি মেম্বার্স অ্যাড থাকলে বুঝবেন এটা 100% রিয়েল আইডি, এটা কোনো সন্দেহ নাই। এবং আপনার যদি দেখবেন যে আগে আপনার প্রোফাইলে গিয়ে দেখবেন যে তার সাথে যে আইডিটার থেকে ওইটার মধ্যে কোনো ফ্যামিলি কোনো ছবি আছে কি না, ফ্যামিলির ছবি থাকা মানেই আপনার কনফার্ম হওয়া যে এই আইডিটা রিয়েল। দেখা যায় আপনি যার সাথে কথা বলবেন তাকে বলবেন যে তার ফ্যামিলি ফটো দিতে, ফ্যামিলি ফটো যখন দিবে তখন বুঝবেন যে না আসলেই রিয়েল আইডি। আর যদি ফ্যামিলি ফটো দেখা যায় যে আমরা যদি একটা মেয়ের কাছ থেকে একটা ছবি চাই যে আচ্ছা একটা ছবি দেন, সে কিন্তু আপনাকে একটা ফেক ছবি দিয়ে দিতে পারে, কিন্তু ফ্যামিলির ফটোগুলো কিন্তু ফেক দিতে পারে না, ঠিক আছে? তো এই জিনিসটা মাথায় রাখবেন। তারপর হচ্ছে যে আপনার যখন আপনি ইনফোতে মানে তার প্রোফাইলে গিয়ে আপনি মোর অ্যাবাউট এটাতে যাবেন তার সম্পর্কে জানার জন্য, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে একটা যে দেখেন এই আইডিটা হচ্ছে এমনি শাখাওয়াত। তো এই এখানে আপনি অবশ্যই খেয়াল রাখবেন যে এখানে দেখবেন যে যে আইডির মানুষটা বেশিরভাগ সময় দেখা যায় মেয়ে আইডির মধ্যে এখানে নামটা থাকে ছেলের, আসলে ওইটা ফেক আইডি। এখানে দেখা যায় যে আপনার এমনি শাখাওয়াত এখানে তার রিয়েল নেম, তো মেয়ে আইডি এখানে দেখা এরকম যে আপনার প্রোফাইলে এক নাম থাকবে, আপনার এখানে থাকবে এক নাম মানে অন্য আরেকটি নাম, তো বুঝবেন যে এটা ফেক, আপনি খুব সাবধান হয়ে যাবেন। এবং প্রোফাইলটা ফুল কমপ্লিট থাকবে না, আপনি ফেক আইডি চেনার জন্য তার স্কুলটা থাকবে এক, আপনার ভার্সিটি দেওয়া থাকবে এক, আপনার মিলবে না, মানে এই জিনিসটা হচ্ছে মিলবে না। তা আমি আগেই বলছি যে আপনাকে নিজের টিপস আপনাকে নিজেই খুঁজে বের করতে হবে যে আসলে ফেক আইডি কোনটা।
তো দেখা যায় স্কুল থাকবে একটা, আপনার দেখা যায় কলেজ থাকবে একটা, ভার্সিটি থাকবে একটা, মানে মিলবে না। তো অবশ্য দেখা যায় এক এরিয়া বেসিক ভার্সিটিটা হতে পারে আপনার স্কুল আর কলেজ, কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় আপনার যেমন ঢাকাতে হলে ঢাকাই ইয়া হয়, একজনে একটার মধ্যে দেওয়া আছে চিটাগাং আরেকটার মধ্যে হচ্ছে ঢাকা, তো বুঝবেন যে এটা একটু গরমিল আছে, তো আপনি অবশ্যই বুঝে নেবেন। অবশ্য এটা তেমন কোনো গুরুত্বপূর্ণ টিপস না। তারপর হচ্ছে যে তার ফটোগুলো আপনি আগেই বলছি, ফটোগুলো দেখে নেবেন, ফেক আইডির মধ্যে ফ্রেন্ডদের সাথে তেমন কোনো ছবি থাকে না, ফ্রেন্ড সার্কেলদের সাথে সে ঘুরতে গেলে একটা ছবি আপলোড দেয়, ফেক আইডির মধ্যে এরকম থাকে না। তো অবশ্য আপনারা আশা করি এই ধরনের বিষয়গুলো থেকে আপনারা, আমি এটা দিছি শুধুমাত্র আপনার নিজের আপনাদের সতর্কতার কারণে, দেখা যায় এরকম হয়ে যায় যে আমাদের কেউ আমাদের সাথে আপনার কি বলে জালিয়াতি বা কোনো একটা কারণে তার স্বার্থ উদ্ধারের জন্য আমাদের সাথে এই ধরনের ফেক আইডি দিয়ে চেটিং করতে পারে। তো অবশ্যই আপনারা খেয়াল রাখবেন এই ধরনের ফেসবুক ফাঁদে পড়বেন না। এবং কেউ অনেক সময় এখন আমরা সবাই চালাক, যে অনেক সময় দেখা যায় মি আইডি থেকে আমাদের টাকা পাঠাতে বলে, অবশ্যই বুঝবেন এটা ফেক আইডি, এবং ভুলেও তো টাকা তো দিবেনই না, তার আইডিটা আপনি রিপোর্ট করে দিবেন, রিপোর্ট করে তাকে আপনি বন্ধ করে দেওয়ার জন্য আপনি রিকোয়েস্ট করবেন ফেসবুকের কাছে। তো এই বিষয়গুলো মাথায় রাখবেন, আপনারা নিজেরা সতর্ক হন এবং বন্ধুদের সতর্ক করুন যে আমরা তো আসলে ফেসবুকে চেটিং করি, কিন্তু দেখা যায় যে এরকমভাবে আমরা কোনো একটা মানে আপনার হেজিটেশনে পড়ে যাব যে যে আপনার একটা খারাপ একটা উদ্দেশ্যে একটা মানুষে আমাদের সাথে খারাপ উদ্দেশ্যে চেটিং করবে, তো সেটা আপনি অবশ্যই অ্যাভয়েড করে চলতে হবে আপনাকে নিজের সতর্কতার জন্য। তো আশা করি এই বিষয়টা মাথায় থাকবে, আমি অনেক কথাই বললাম, হয়তো অনেকের ভালো নাও লাগতে পারে। তো মোট কথা একটাই যে আমরা ফেসবুক ব্যবহার করব, অবশ্যই যাচাই করে নিব কার সাথে কথা বলতেছি, কোনো অপরিচিত মানুষের সাথে ফ্রেন্ডশিপ না করাটাই বেটার, এবং মেয়েদের সাথে তো করবই না, কারণ দেখা যায় হ্যাঁ আমরা অনেকেই দেখা যায় চেটিংয়ে একটু এক্সপার্ট বা আমরা চেটিং না করলেই হয় না। তো অবশ্যই আপনারা এই বিষয়গুলো খেয়াল রেখে চেটিং করবেন। তো সবাই ভালো থাকবেন এবং বাংলাটেক চ্যানেলের সাথেই থাকবেন, সবাইকে আমার এই চ্যানেলটাকে যেভাবে সাপোর্ট করতেছেন অবশ্যই সাপোর্ট করে যাবেন, আপনাদের জন্য আরও ভালো কিছু শেয়ার করবো।